আজকে আমি এসেছি ভিক্টোরিয়ায়। লোকে বলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনে নাকি কি সব চলে, সেটা তো যাচাই করা হবে। কিন্তু তার আগে ভাই লাইন দিয়ে টিকিট কেটে নিলাম, আর টিকিট কেটে সোজাসুজি নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম ভিক্টোরিয়ার দিকে। প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো ইন্ডিয়ার এম্পারার এডওয়ার্ড ফোরের একটা মূর্তি। একটা সময় ছিল যখন প্রত্যেকে ব্রিটিশদের ভয় পেত, কিন্তু এখন ভাই পাখিরা হাউ করে চলে যায় ভাই মাথার উপর, কারোর কোনো ভয় নেই। আর আমরাও ভাই নির্ভয় চলে গেলাম সুন্দর সাদা মার্বেলের ভিক্টোরিয়ার দিকে। আর ঠিক উল্টো দিকে আবার একটা পুকুরও ছিল। পুকুর পাড়ের বেঞ্চিতে বসবো বলে গেছিলাম, কিন্তু ভাই বেঞ্চের যা অবস্থা, থাক ভাই দাঁড়িয়েই আছি আমি। এবার ভাই বিল্ডিংটার ভেতরে নাকি একটা মিউজিয়াম আছে, সেটাই আবার ঢোকার জন্য 500 লাইন দিতে হয়েছে। কিন্তু ভাই যখন ঢুকলাম, কি আর্কিটেকচার ভাই, আলাদা লেভেলের। তার সাথে সাথে পাশেই একটা আর্ট এক্সিবিশন হচ্ছিল যেখানে সুন্দর সুন্দর ছবি ছিল, তারই মধ্যে কি সালা এক শালিকের ছবি রেখে দিয়েছে। মিউজিয়াম থেকে বেরিয়ে তারপরে চলে যাই পেছনের গার্ডেনে। পেছনের গার্ডেনে কি সুন্দর ফুলের কুড়ি, আর উল্টো দিকে বসেছিল কম বয়সী জুড়ি। মানে ভাই যেখানেই যাচ্ছি সেখানেই কাপেল, ডান দিকে কাপেল, বাঁ দিকে কাপেল, আর মধ্যিখানে আমি আর কাকু।